ভালো আছো। আর তোমাদের সাথে সেদিনকে বলেছিলাম যে আমি একটা জায়গায় ঘুরতে যাব শনিবার কি রবিবার, তো এখন দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আয়ান আমি আর ওর পাপা নিয়ে তিনজনে মিলে এখন ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো না, সেটা সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। এখন তোমাদের সাথে কিছুই এগুলো শেয়ার করছি না, তো চলো রাস্তায় যেতে যেতে তোমরা বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। অনেকে আশেপাশে আমাদের এখানে যারা থাকে তারা জায়গাটা চিনবে, আর যারা জানে না তারাও জানতে পারবে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো তোমরা আমার সাথে থাকো, আর আমি কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখো। খেয়ে নে ফুটিটা, ঝাল মটো দেখো। আমি চিপস খাচ্ছি আর আয়ানের পাপা ঝাল মটর খাচ্ছে, আর আয়ান একটা ফুটি খাচ্ছে, আর আমরা এই জেটি ঘাটের কাছে বসে আছি। এটা হচ্ছে জায়গাটা হচ্ছে বুরুল নাম, এখানে এটা হচ্ছে তোমার আমার মহেশতলা থেকে 30 কিলোমিটার দূরে, কম করে বলছি 30 কিলোমিটার দূরে। আর এখানে জায়গাটা খুব সুন্দর জানো তো, পুরো পরিবেশটা পুরো শান্ত পরিবেশ, যে কেউ এলে ভালো লাগবে, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। সেই গেছিলাম সেই নদীর পাড়ে, আর আবার এলাম, সেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরে আর এটা অনেকটাই দূরে। তো আমরা এখানে এসেছি, আয়ান খুব মজা করছে, এই দেখো জেটির মধ্যে যে চেনগুলো আছে না, দেখো কি মোটা মোটা চেন, এগুলো দিয়ে কী গো নৌকা বাঁধে, তো এই জেটিটাকে বাঁধা আছে পুরো চেনগুলো দিয়ে, কি সুন্দর লাগছে দেখো কি মোটা মোটা চেন চারিদিক দিয়ে রয়েছে। আরে দেখো আয়ানের পাপা এটাকে চাগাচ্ছে, নড়ে না বাবা। এই দেখো দেখো নদীটার জলটা কি সুন্দর লাগছে, রোদ পড়েছে আর কি ভালো লাগছে দেখো। আর এখানে এলে তো মনটা পুরো শান্ত হয়ে যায় কি বলবো। আর যে জায়গাটা গিয়েছিলাম সে জায়গাটা আয়ানের পাপার পছন্দ ছিল না, আবার ওই জায়গা থেকে আবার 10-15 মিনিট দূরে, এটা 10-15 মিনিট না 1 ঘন্টা মতন না লাগলো, 1 ঘন্টা দূরে একটা জায়গায় এসেছি। তো এখানেও এটাও নদীর ধারে, কিন্তু এখানে অনেক কিছু দেখার জিনিস আছে, যেটা হচ্ছে তোমার এখানে সিএসসির আর কি বিদ্যুৎটা এখানে তৈরি হয়, আর সিএসসি যে ছাইগুলো আছে না যে কয়লা দিয়ে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা দিয়ে এখানে ইট, প্রচুর ইট তৈরি হয়। আর নদীর পার্কটাও দেখতে ভালো সুন্দর, এখানে পার্কটা অনেক কিছু আছে। এই জায়গাটা আমি আগে এসেছিলাম ভালো, আর এখন আবার এসেছি অনেকদিন পর, প্রায় 8 বছর পর এসেছি, নিশ্চয়ই আরও ভালো লাগবে, তোমাদেরকেও সেটা দেখাবো সাথে থাকবো।
ভালো লাগছে, যেহেতু এখানে বাচ্চাদের দোলা অনেক কিছু আছে, খেলার চড়ার জিনিস আছে, তো খুব ভালো লাগছে। তো ও বলছে এখানে বারবার আসতে, বলে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমার আমি আবার আসবো, খুব মজাও পাচ্ছে আর আমাদেরও ভালো লাগছে। এখানে যে জাহাজগুলো রয়েছে না, যেগুলো দেখালাম, যে জাহাজগুলো তোমরা দেখলে, সেই জাহাজগুলো হচ্ছে বিদেশি জাহাজ, এগুলো ঢাকা থেকে আসছে, সবই বাংলাদেশেরই বেশিরভাগ দেখছি। তো বাংলাদেশের এখানে যে সিএসসি ছাইগুলো আছে বললাম, ওই যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎটা তৈরি হয় যে ছাইগুলো, সেই ছাইগুলো এখান থেকে ওই জাহাজে করে ওই যে পাইপের মাধ্যমে এগুলো বাইরে যায়। সেগুলো হয়তো সিমেন্ট তৈরিতে অনেক সময় কাজে লাগে, তো আমরা যেটা শুনেছি আর কি, এখানে সবাই বলে, আর যে কোম্পানি আছে সেই কোম্পানির লোকেরাই বলে যে এই ছাইগুলো সিমেন্ট তৈরিতে কাজে লাগে। তো এখানে এর আগেও এসেছি, আবার এসেছি, আমাদের এখন খুব ভালো লাগছে, খুব মজাও করছে আয়ান, তোমরাও সাথে থাকো। আয়ানের কিছু দেখো, এখন মোটামুটি ঘোরা কমপ্লিট। আয়ানকে এতবার বলছি যে চলো বাড়ি চলো, কিছুতেই বাড়ি যেতে চাইছে না, বলছে আর ওই যে ওর পাপা তো অনেকবার টেনে টেনে আনছে বাড়ি যাওয়ার জন্য, কিছুতেই আসছে না, আবার চলে যাচ্ছে। আর দেখা যাক, একটু পরেই চলে যাব, গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, করে নিয়ে বাড়ি চলে যাব। আর একটা কথা, যারা দেখছো ভিডিওটা তাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো তারা আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইকটা অবশ্যই দিও, পারলে শেয়ার করো। তোমাদের সবাইকে বলি আমাকে একটু সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সবাইকেই বলছি লাইক করতে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই খুব চাই। টাটা।